প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবার তোমাদের গণিত বইয়ের ৬৭ ও ৬৮ পৃষ্ঠায় যে দুটি একক কাজ দেওয়া আছে, সেই দুটি একক কাজ আমি সমাধান করে দিচ্ছি। তো এখানে প্রথম একক কাজটা যে বলেছে যে সর্বোচ্চ কোন আকৃতির ঘনক দ্বারা ১০ একক এবং ৬ একক দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনক আকৃতির বাক্স পূর্ণ করা যাবে। তো দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা নিচের ক্লাসে পড়ে এসেছিলে যে সর্বোচ্চ কথাটা থাকলে এখানে আমাদের গসাগু নির্ণয় করতে হয়। তো এখানে যে দুটি সংখ্যা দেওয়া আছে 10 এবং ৬ এই দুটি গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু নির্ণয় করার পদ্ধতি বেশ কয়েকটা আছে। ভাগ প্রক্রিয়া করা যায় ইউক্লিডি পদ্ধতি এবং উৎপাদক বা গুণনীয়ক পদ্ধতিতে করা যায়। তো এখানে ১০-এর উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো আমরা পাই যে ১, ২, ৫ এবং ১০, এবং ৬-এর উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো আমরা পাচ্ছি এখানে ১, ২, ৩ এবং ৬। মানে ১০কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয় সেগুলো হচ্ছে ১০-এর উৎপাদক, এবং ৬কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হচ্ছে সেটাই হচ্ছে ৬-এর উৎপাদক। তো এখন দেখতে হবে এই উৎপাদকগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ উৎপাদক কোনটি। তাহলে দেখো, সবচেয়ে বড় সাধারণ উৎপাদক হচ্ছে ২। এখানে কিন্তু ১ও আছে, কিন্তু ১ তো সবচেয়ে বড় না। তো সুতরাং আমরা লিখতে পারি ১০ এবং ৬-এর গসাগু হচ্ছে ২। তাহলে আমরা এখন লিখব সর্বোচ্চ ২ × ২ × ২ আকৃতির ঘনক দ্বারা উভয় বাক্সকে পূর্ণ করা যাবে। অর্থাৎ সর্বোচ্চ আকৃতির ঘনকের আয়তন হচ্ছে ২/ঘন ইকুয়াল হচ্ছে ৮। তাহলে আমরা গসাগু এইভাবে নির্ণয় করতে পারতাম। যেমন দেখো, 10, ৬ 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে হচ্ছে ৫, এখানে হচ্ছে ৩, আর ভাগ করা যায় না। অর্থাৎ সবগুলো সংখ্যাকেই ভাগ করে নিতে হয়, এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো, ২ দিয়ে এই দুটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে গসাগু হচ্ছে ২। আবার ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় করতে পারবা। যেমন ৬ দিয়ে আমরা যদি ১০কে ভাগ করি, তাহলে প্রথমে যাবে হচ্ছে এখানে ১বার, বিয়োগ করব, তাহলে এই বিয়োগফল যেটা হবে সেটা হবে আবার ভাজক, আর এই যে ভাজকের জায়গায় যা ছিল সেটা হচ্ছে এখানে ভাজ্য। তাহলে আবার দিই, তাহলে ১বার যায়, তাহলে ২, তাহলে আবার এই যে ৪ হবে আবার হচ্ছে ভাজ্য, ২বার যায়, তাহলে শেষ ভাজক যত গসাগু হলো তত। তাহলে দুই প্রক্রিয়া তোমরা গসাগু নির্ণয় করতে পারো। তো এখানে বীজগণিতের ভিতরে কিন্তু এই উৎপাদক আকারে কিন্তু লেখার নিয়ম আছে। তো এইভাবে করে নিতে হয়, নিলে ভালো হয়, যেহেতু এটা পাটিগণিতের নিয়ম। এটা তো বীজগণিতে যদি চলক টলক থাকে তখন কিন্তু এই প্রক্রিয়ায় নির্ণয় করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা যেটা, যে 10 এবং ৬-এর লসাগু কত হবে। তাহলে তোমরা যে সংখ্যাটি বলবে সেটি সঠিক হলে সেই সংখ্যার ঘন 10-এর ঘন এবং ৬-এর ঘনের লসাগু হবে। তাহলে আমরা আগে 10 এবং ৬-এর লসাগু নির্ণয় করি। তাহলে লসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে, লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ ১০-এর গুণিতক নির্ণয় করতে হবে এবং ৬-এর গুণিতক নির্ণয় করতে হবে। গুণিতক মানে হচ্ছে ১০ দিয়ে কোন কোন সংখ্যা নিঃশেষ বিভাজ্য। অর্থাৎ ১০কে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তার একটা গুণিতক পাই। যেমন ১ দিয়ে গুণ করলে ১০ পাই, ২ দিয়ে গুণ করলে ২০ পাই। এরকম গুণিতকের কিন্তু কোনো শেষ নেই। অনুরূপভাবে ৬-এর গুণিতকগুলো ৬, ১২, ১৮, ২৪, ৩০, ৩৬ এবং আরও আছে, অনেক আছে। গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে এখানে যে দেখো ৩০। তো এবার তাহলে ৬ এবং ১০-এর লসাগু হচ্ছে ৩০। তাহলে আমরা লসাগু ওই যে ইউক্লিডি পদ্ধতিতেও নির্ণয় করতে পারতাম। তোমরা চাইলে যে কোনো একটা পদ্ধতি করতে পারো, কিন্তু এটা তো পাটিগণিতের নিয়ম। তো তো বীজগণিতে এভাবে নির্ণয় করতে হয়। তাহলে ২ দিয়ে ভাগ করলে এখানে ৫, ২ দিয়ে ভাগ করলে এখানে ৩। তাহলে দেখো, ৩ × ৫ = ১৫, ১৫ × ৩০। তাহলে লসাগু হচ্ছে ৩০। এখন আমরা দেখি ১০-এর ঘন কত হয়। ১০-এর ঘন মানে কি, 10 × 10 × 10 মানে ১০০০, এবং ১০০০কে ভাঙলে ২ × ২ × ২ 5 গুণন 5 গুণন 5 হয়, কারণ দেখো 5 5 25, 5 5 125, তারপরে 2 দিয়ে গুণ দিলে 250, তারপরে 500 1000। তো এভাবে ভাঙাতে হয়। যেমন এটা এখানে আমি যদি পাশে একটু ভেঙে দেখাই তোমাদের, 2 3 5 7 ইত্যাদি ভাগ দিতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ দিলে এখানে হচ্ছে 500, 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে হবে 250, 2 দিয়ে ভাগ দিলে হয় 125। এবার 2 দিয়ে যায় না, এবার 5 দিয়ে যায়, 5 দিয়ে দিলে এখানে 25, আবার 5 দিয়ে দেয় 5। তাহলে দেখো এই যে 2 গুণন 2 গুণন 5 গুণন 5 গুণন 5, তো এগুলো গুণ করে দিলে কিন্তু 1000 হচ্ছে। অনুরূপভাবে 6 এর ঘন 216, 6কে পরস্পর 3 বার গুণ করে 216 হয়। 216কে ভাঙলে আবার এমন হয়। তাহলে এখান থেকে আমরা যেটা পারি যে 1000 এবং 216 লসাগু আমরা নির্ণয় করি। তো এখানে লসাগু নিয়মটা হচ্ছে যে দেখো এখানে 3 সর্বাধিক এখানে আছে 3 বার, তো 3 বার লিখলাম। 2 সর্বাধিক আছে এখানে 3 বার, একটার ভিতরে থাকলেই হয়, সবগুলোর মধ্যে থাকা লাগবে না, তো 3 বার লিখলাম। 5 এখানে সর্বাধিক আছে 3 বার, তো 3 বার লেখা হয়েছে। তো কোনো উৎপাদক যে কয়বার আছে সে কয়বার লিখতে হয়, সেটা সাধারণ হোক বা না হোক, লসাগুর ক্ষেত্রে এমন নির্ণয় করতে হয়। কিন্তু গসাগুর ক্ষেত্রে কিন্তু আবার ভিন্ন, গসাগুর ক্ষেত্রে সাধারণগুলো নিতে হয়। যেমন এটারই যদি আমরা গসাগু নির্ণয় করি, তাহলে আমরা দেখো এখানে কি পাবো। গসাগু নির্ণয় করতে গেলে দেখো শুধু কমনগুলো নিতে হতো, যেখানে কমন কি আছে। যেমন দেখো এখানে এই দুটার মধ্যে কমন আছে এই যে 2 গুণ 2 গুণ 2, এই যে 2 গুণ 2 গুণ 2, কিন্তু আর কিন্তু কমন নাই। এটার ভিতরে 5 আছে 3 বার, এটার মধ্যে 5 নাই, তাহলে কমন নাই। এটার মধ্যে 3 আছে 3 বার গুণাকারে, এটার মধ্যে নাই, তার মানে কমন নাই। তাহলে কমনটা শুধু হচ্ছে এইটুকু। তাহলে গসাগুর ক্ষেত্রে আমাদের শুধু সাধারণ উৎপাদক নিতে হয়, আর লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলো লিখতে হয়। তাহলে দেখো তাহলে এটা লসাগু হচ্ছে 2700, আর 27কে আমরা ঘন আকারে যে 30³ এভাবে লিখতে পারি, কারণ 30 গুণ 30 গুণ 30। তাহলে দেখো 3 3 9 3 9 27, আর গুণের সময় যদি শূন্য থাকে শূন্যগুলো আমাদের বসিয়ে দিতে হয়, যে কটা শূন্য আছে 1 2 3টা। তাহলে এটা 30 এর ঘন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বলতে পারি এখন আমাদের বলা সংখ্যাটি ঘন, অর্থাৎ 10 এর ঘন এবং 6 এর ঘন এর লসাগু। সুতরাং আমাদের বলা সংখ্যাটি সঠিক হয়েছে, এটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।